প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থীরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে ক্লাস টেনের বাংলা ব্যাকরণ বইটি থেকে সম্পূর্ণ বই থেকে বইয়ে চারটি যে অধ্যায় রয়েছে অর্থাৎ কারক সমাস বাক্য বাচ্য প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কাজেই তোমাদের কাছে অনুরোধ খাতা কলম নিয়ে তোমরা ভিডিওটা দেখতে বসে যাও যে প্রশ্নগুলি এবং উত্তরগুলি তোমার অজানা সেগুলিকে খাতায় লিখে নাও প্রয়োজনে সব প্রশ্ন উত্তর খাতায় লিখে বাড়িতে লকডাউনের মধ্যে ভালো করে প্র্যাকটিস করো আজকের ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না শুরু করছি আমরা আমাদের মূল আলোচনা প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্নে অনুসর্গ হল এক ধরনের ধরো চারটে অপশান থাকলো উত্তর হবে অব্যয় পদ অনুসর্গ হলো অব্যয় পদ দ্বিতীয় প্রশ্ন ধাতু বিভক্তির অপর নাম হল ক্রিয়া বিভক্তি তিন দাগ অনুসর্গের কয়েকটি উদাহরণ তোমার তুমি লিখতে পারো চে থেকে দিয়ে জন্য ইত্যাদি চার দাগ টি তা খানি খানা গাছা গুলি গুলো এগুলো কিসের উদাহরণ এখানে উত্তর হবে এগুলো নির্দেশক তোমরা দেখো টি টা খানা এগুলোর দ্বারা বচন চেনা যায় মানে একটি এক গাছা এর দ্বারা বোঝা যাচ্ছে যে কতগুলো সংখ্যা যার দ্বারা বচন বোঝা যায় তাকে বলা হয় নির্দেশক পাঁচ দাগের প্রশ্ন বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা কয়টি দুটি তোমরা জানো যথাক্রমে সম্বন্ধপদ আর সম্বোধন পদ ছয় দাগ বিভক্তি ও অনুসর্গ দুইয়ের অধিক ব্যবহার ঘটে কোন কোন কারকে উত্তর হবে করণ কারক এবং অপাদান কারকে আট দাগ নামপদের সাথে সমাপিকা ক্রিয়াপদের সম্বন্ধের বিচারে কারক কয় প্রকার উত্তর ছয় প্রকার যদি সিম্পলি দেয় কারক কয় প্রকার তোমরা ছ প্রকার লিখলেই হবে তারপরের প্রশ্ন নয় দাগ রাজায় রাজায় যুদ্ধ চলছে এই বাক্যের কর্তাটি কি ব্যাতিহার কর্তা ব্যাতিহার কর্তা চেনার একটা নিয়ম শিখিয়ে দিই একই কর্তা যদি দুটো হয় যেমন ধরো আচ্ছা রাজায় রাজায় যুদ্ধ পণ্ডিতে পণ্ডিতে তর্ক এরকম একই কথা যদি দুবার হয় দেখবে যে একই কর্তা যদি দুবার থাকে তোমরা চোখ বন্ধ করে সেটাকে ব্যতিহার কর্তা লিখে দেবে দাগ যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকে বলে তির্যক বিভক্তি এটা স্টার দিয়ে রাখবে উদাহরণ কে বিভক্তি এ বিভক্তি এগারো দাগ বিভক্তি শব্দের সাধারণ অর্থ কী এটাও ভীষণ গুরুত্বপূর্ণ বিভক্তি শব্দের সাধারণ অর্থ হল বিভাজন বারো দাগ ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এখানে ওরে ভাই এটা কি ওরে ভাই বলে সম্বোধন করা হচ্ছে কাউকে তাই এটা হবে সম্বোধন পদ তেরো দাগ কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন সেই কর্তাকে আমরা বলি প্রযোজক কর্তা আর উল্টো যদি দেয় প্রযোজক কর্তার কাজ যে করে বা কর্তা যাকে দিয়ে নিজের কাজ করিয়ে দেয় তাকে বলে কিন্তু প্রযোজ্য কর্তা চোদ্দ দাগ জীবে প্রেম করে যেই জন এখানে প্রেম এটা কি এটা হবে মুখ্য কর্ম এই বাক্যের প্রেম পথটা বা শব্দটা হলো মুখ্য কর্ম পনেরো দাগ বাকের পদে আশ্রিত সকল চিহ্ন এক বচন বা বহু বচনকে স্পষ্ট করে তোলে তাদের কী বলে ওই যে বলেছিলাম টিটা খানিখানা গুলিগুলো ওগুলো হচ্ছে নির্দেশক ওগুলোর দ্বারা বচন বোঝা যায় তাহলে এটা কি হবে উত্তর নির্দেশক ষোলো দাগ গুরুজনকে প্রণাম করবে এখানে গুরুজনকে এই এই কর্মটি কেমন কর্ম এটা হলো উদ্দেশ্য কর্ম বোঝা গেল এবার আমরা চলে আসি সমাস অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার প্রথম প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ স্টাফ দেবে ব্যাকরণগতভাবে সমাজ কথার অর্থ কি সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ আঠারো দাগ পরস্পর অর্থ সম্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে কি বলে উত্তর সমাজ বলে যেমন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন লোকের আলয় সমান সমান লোকালয় রূপ মাঝি সমান সমান মন মাঝি রকম যাই হোক আবারও বলি আজকের এই আকর্ষণীয় ভিডিওটা গোটা ব্যাকরণ বই থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর জানানো হচ্ছে এই ভিডিওটাকে কিন্তু প্লিজ তোমরা লাইক করো একই সঙ্গে এই রকম আর কোন কোন ভিডিও আগামী দিন যদি তোমাদের জন্য আমরা পোস্ট করি তাহলে তোমাদের ভালো হবে সেটাও কিন্তু আমাদের অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানাও চলে আসি পরের প্রশ্ন ব্যাসবাক্যের অপর নাম কি এটাও স্টার দেওয়ার মতো প্রশ্ন ব্যাসবাক্যের অপর নাম হল বিগ্রহ বাক্য যে কর্মধারায় সমাসে উপমেয়বাচক পদের সাথে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হয় তাকে কি বলে রূপক কর্মধারায় সমাস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাও খাতায় লিখে নেবে একুশ দাগ যে সমাসে দুই বা ততোধিক পদের মিলন হয় এবং প্রতিটি সমস্যমান পদের অর্থ বজায় থাকে মানে পরপদ আর পূর্বপদ দুটোর অর্থই বজায় থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস যেমন হাট ও বাজার সমান সমান হাট বাজার দিন ও রাত্রি সমান সমান দিন রাত্রি জায়া ও পতি সমান সমান দম্পতি এটা কিন্তু একটু ব্যতিক্রমী দমযোগ পতি হবে না জায়া ও পতি সমান সমান দম্পতি এটা কিন্তু মনে রাখবে বাইশ দাগ বহুবৃহী কথার অর্থ কি বহু ধান বা বহু শস্য যার বা ধনী ব্যক্তি এটাই হলো বহুব্রীহী কথার অর্থ এটা অনেক স্কুলের পরীক্ষাতে দেওয়া হয় তেইশ দাগ যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না অর্থাৎ ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে তাকে কি বলা হয় তাকে বলা হয় নিত্য সমাস পঁচিশ দাগ এটি অলপ দ্বন্দ্ব একটি অলপ অলপদ্বন্দ্ব আর একটি অলপ বহুব্রীহীর উদাহরণ দাও অলোপ মানে যে সমাসে ধরো বিভক্তি লোপ পায় না তাকেই বলে অলোপ সমাস তাহলে অলোপ দ্বন্দ্ব বলতে এমন একটা দ্বন্দ্ব সমাজ দেখানো লাগবে যেখানে বিভক্তি লোপ পায়নি আর এমন একটা অলোপ বহুব্রীহি মানে দেখাতে দেখানো লাগবে যেখানে যেখানে তোমার আর কি বহুব্রীহিতে বিভক্তি লোপ পায়নি তাহলে কি পথে ও ঘাটে পথে ঘাটে দেখো এখানে ঘাট হয়নি ঘাটের সঙ্গে এ বিভক্তি ছিল তোমার সমাসেও তার তুমি যখন ব্যাসবাক্য করেছো সেখানেও মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে অনুষ্ঠান যোগ এ অনুষ্ঠানে সমান সমান মুখে ভাত এই রকম যদি বিভক্তি থাকে বিভক্তির লোপ না পায় তখন তাকে কিন্তু অলোপ বলে ছাব্বিশ দাগ চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করলে কি হয় চরণ কমল এটা হলো তোমার উপমিত কর্মধার পায় ক সাতাশ দাগ কোন কোন সমাসে উত্তর পদের অর্থ প্রাধান্য পায় কর্মধারায় ও তৎপুরুষ এটা কিন্তু বার বার পড়বে এখান থেকে কিন্তু এই প্রশ্নটা খুব আসে পরের প্রশ্ন আঠাশ দাগ সহ সমাসের নাম লেখ ধান ক্ষেত এখানে কি হবে ধানের ক্ষেত এটা সম্বন্ধ তৎ বা সম্বন্ধ তৎপুরুষ উনত্রিশ দাগ দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও পঞ্চবটের সমাহার সমান সমান পঞ্চবটি পঞ্চদ্বীপের সমাহার সমান সমান পঞ্চ প্রদীপ এইরকম আর কি পঞ্চপ্রদীপের সমাহার পঞ্চপ্রদীপ পঞ্চদ্বীপের সমাহার পঞ্চদ্বীপ রকম তিরিশ দাগ সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো সন্ধি হলো ধনির মিলন আর সমাস হলো পদের মিলন এইটুকু লিখলেই তোমরা কিন্তু এক পাবে একত্রিশ দাগ দ্বিগু শব্দের অর্থ কি দিগু কথার অর্থটা খুব মজার দুটি গরু দিয়ে যা কেনা হয়েছে তাকে বলা হয় দিগু বত্রিশ দাগের প্রশ্ন বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও এখানে তোমরা লিখতে পারো মানে যে একটা বাক্যের মতো থাকে এই সমাজটা তাহলে কি বসে আঁকো প্রতিযোগিতা সবুজ বাঁচাও সমিতি এইগুলো আর কি হচ্ছে একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ এবার আমরা চলে যাবো তোমাদের বাক্য অংশ থেকে প্রশ্নে তেত্রিশ দাগে কিন্তু তার আগে তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ একটি বই বইটির নাম সম্রাট এক্সক্লুজিভ সাজেশন বইটি প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে এটি গত বছরের প্রকাশিত বই দু হাজার কুড়ির ছাত্রছাত্রীদের জন্য এই বইটি আমি লিখেছিলাম যেখানে প্রতিটা গল্প কবিতার সম্পূর্ণ বড় প্রশ্ন থেকে শুরু করে শর্ট কোয়েশ্চনের উত্তর অভিনব আঙ্গিকে লেখা ছিল যে উত্তরগুলো তোমাকে নাইনটি ফাইভ প্লাস মার্কস পেতে সাহায্য করবে একই সঙ্গে যারা পিছিয়ে পড়া দুর্বল ছাত্র তাদের জন্য এক থেকে দু মিনিটের মধ্যে এক একটা বড় প্রশ্ন মুখস্থ করার কৌশল ছিল ব্যাকরণের সমস্ত প্রশ্ন উত্তর করে দেওয়া ছিল একই সঙ্গে ব্যাকরণ মনে রাখার কৌশল ছিল ছোট ছোট শর্টকাট আর কি টেকনিক কৌশলগুলো রচনা লিখে দেওয়া ছিল প্রতিবেদন সংলাপ বঙ্গানুবাদ শুধু সেগুলো করে দেওয়াই ছিল না সেগুলো যদি কামান না পাও তবে কি করে লিখতে হয় কোন টেকনিকে শর্টকাটে তুমি রচনা লিখবে প্রতিবেদন লিখবে সংলাপ লিখবে বঙ্গানুবাদ করবে সেগুলোও কিন্তু করে দেওয়া ছিল আর তোমরা জেনে খুশি হবে আমার লেখা এই বইটি থেকে দু সাল অর্থাৎ লাস্ট ইয়ারের মাধ্যমিক পরীক্ষাতে নব্বই নাম্বারের মধ্যে পরীক্ষা হয় তোমরা জানো সেখানে একশো কুড়ি নাম্বার প্রায় কমন ছিল মানে একশো শতাংশেরও বেশি কমন অথবা প্রশ্নগুলোও কিন্তু হুবহু কমন ছিল তোমাদের জন্যও এবছর এই বইটি বেরোচ্ছে লকডাউনের জন্য একটু লেট হচ্ছে লকডাউন শেষ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই বইটি কিন্তু প্রকাশিত হবে বইয়ের দাম ভীষণ অল্প হবে একশো টাকার অনেক কম হবে আর দ্বিতীয়ত এই বইটি তুমি তোমার আশেপাশের সমস্ত এলাকার সমস্ত দোকানে পাবে ইন কেস যদি তোমায় দোকানে না পাওয়া যায় তোমাদের বাড়ির পাশের তুমি ফ্লিপকার্ট থেকেও একদম বাড়ি বসে বইটিকে অর্ডার করে নিতে পারবে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই তোমরা কিন্তু অবশ্যই মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুজিভ সাজেশান অর্থাৎ এই বইটির কথা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন তাদের কিন্তু জানাতে একেবারেই ভুলো না তেত্রিশ দাগের প্রশ্ন এটা পাঁচটা স্টার দিয়ে রাখো এটা দেখবে যে অধিকাংশ স্কুলে আসে বাক্য নির্মাণে শর্তগুলি কি কি তিনটি শর্ত আকাঙ্ক্ষা আসক্তি আর যোগ্যতা এখানে কেউ কিন্তু আসক্তি লিখবে না আ দন্তস্ব তয়তয় রশি আসত্যি এটা হবে আসত্যি চৌত্রিশ দাগ বাক্যের পরস্পর সম্পর্কযুক্ত পদসমষ্টি পদসমষ্টি যথাস্থানে সন্নিবেশিত করার প্রক্রিয়াকে কি বলে আসত্যি আর আসত্তি কথার অপর নাম কি নৈকট্য মানে একটা বাক্যে এই যে ধরো বললাম আমি ভাত খাই এই যে যে সুন্দরভাবে সাজিয়ে বলা এটা এখানে আসত্তি রক্ষিত হয়েছে কিন্তু আমি যদি বলি আমি খাই ভাত তাহলে কথাটা সঠিকভাবে কিন্তু আমরা বাক্য মানে শব্দগুলোকে সাজাই তাহলে এই বাক্যে আসত্যি ঠিক নেই আর কি এই রকম এটা একটু তোমরা ব্যাকরণ বই থেকে পড়ে নিলে বুঝ পারবে পঁয়ত্রিশ দাগ সরল বাক্যে কটি সমাপিকা ক্রিয়া থাকে সিম্পল একটা ক্রিয়া থাকে দাগ বাক্যের যোগ্যতা বলতে কি বোঝো উত্তর হবে সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ সাঁত্রিশ দাগ যে সমস্ত বাক্যে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ মিনতি পরামর্শ এগুলো বোঝায় তাদের কি বলে অনুজ্ঞাসূচক বা অনুজ্ঞাবাচক বাক্য আটত্রিশ দাগ একটি সন্দেহবাচক বা সংশয়সূচক বাক্যের উদাহরণ দাও ওই বুঝি ঝড় আসে সে হয়তো স্কুলে গেছে বৃষ্টি হলেও হতে পারে যেটা নিয়ে তোমার মনে সংশয় বা সন্দেহ আছে এইরকম একটা কথা লিখে দিলেই হবে উনচল্লিশ দাগ যৌগিক বাক্য ও জটিল বাক্যের মধ্যে একটি পার্থক্য লেখক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখবে যৌগিক বাক্যের খণ্ড বাক্যগুলি স্বাধীন এবং অর্থপূর্ণ কিন্তু জটিল বাক্যের খণ্ড মধ্যে পরিপূরক সম্পর্ক থাকে অর্থাৎ যৌগিক বাক্যে যে খণ্ড খণ্ড বাক্যগুলি থাকে তার প্রত্যেকের আলাদা আলাদা মানে আছে কিন্তু জটিল বাক্যের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না চল্লিশ দাগ একটি সূচক বা বিস্ময়সূচক বাক্যের উদাহরণ দাও আহা কি সুন্দর দেখতে বা উফ খুব গরম পড়েছে আজ আহা কি সুন্দর খাদ্য হুর্রে আমরা জিতেছি এই রকম আর ওখানে দেখো একটা দাড়ির নিচে ফুলের স্টপের মতো সিম্বল দেওয়াটা ওটা বিস্ময়বোধক চিহ্ন ওই চিহ্নটা না দিলে কিন্তু বাক্য তোমাদের কেটে দেবে একচল্লিশ দাগ সে ভয়ে আর কিছু বলে না অস্তার্থক বাক্যে মানে হ্যাঁ বদক বাক্যে পরিণত করো এই যে বলা আছে বলে না মানে না বদক এটাকে তোমার হ্যাঁ বদক করতে হবে সে ভয়ে চুপ করে থাকে পরের প্রশ্ন জটিল বাক্য থেকে সরল বাক্যে পরিণত করো যে মানুষ মিথ্যে কথা বলে তাকেই সকলে ঘৃণা করে এখানে তোমরা করে দাও মিথ্যেবাদী মানুষকে সকলে সকলেই ঘৃণা করে তেতাল্লিশ দাগ একটি প্রার্থনা সূচক বাক্যের উদাহরণ দাও যেখানে তোমার প্রার্থনা বোঝাবে আমাকে রক্ষা করুন বা তোমরা বলতে পারো করোনার প্রকোপ থেকে বিশ্বকে রক্ষা করো হে ঈশ্বর আবার আবার তো এটা বলতে পারো যে তোরা মানুষ হ এটাও বলা যেতে পারে চুয়াল্লিশ দাগ প্রশ্নবাচক থেকে নির্দেশক বাক্যে পরিণত করো তুমি অধম বলে আমি উত্তম হব না কেন এটা প্রশ্নবাদক ওই যে দেখো একটা কোয়েশ্চেন মার্ক চিহ্ন আছে এটাকে যদি নির্দেশকে পরিণত করতে হয় তাহলে হবে তুমি অধম হলেও আমি উত্তম হব পঁয়তাল্লিশ দান গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করো এটা খুব 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 গুরুত্বপূর্ণ চার প্রকার সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য এবার আমরা চলে আসি বাচ্চ্য অর্থাৎ আমাদের ব্যাকরণ বইয়ের চতুর্থ অংশ লাস্ট অংশ বাক্যের মধ্যে কর্তা কর্ম ক্রিয়া প্রাধান্য নানা রূপে বা নানা ভঙ্গিতে ব্যক্ত হওয়াকে কি বলে বাচ্চ্য বলে ইংরেজিতে একেই বলে ভয়েস বাচ্চ্য কয় প্রকার কি কি চার প্রকার কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম কর্তৃবাচ্য আটচল্লিশ দাগ যে বাক্যে কর্তাই প্রধান এবং ক্রিয়াপদ কর্তৃপদের অনুগামী হয় তাকে কি বলে ঊনপঞ্চাশ দাগ যে বাচ্চে কর্মপদই প্রধান ও ক্রিয়াপদ কর্মপদের অনুগামী হয় তাকে কি বলে তাকে বলে কর্মবাচ্য পঞ্চাশ দাগ কর্মবাচ্যের কর্তাকে কি বলে অনুক্ত কর্তা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু এসে কী দেয় অনুক্ত কর্তা কাকে বলে এক কথায় লিখে দেবে কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে একান্ন দাগ কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও রবীন্দ্রনাথ গান করে করেন আর কি কবি কবিতা লেখেন এইরকম একটা কিছু লিখে দিলেই এই হলো তোমাদের জন্য সেরা ব্যাকরণের একাধিক প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর গোটা ব্যাকরণের সিলেবাস অর্থাৎ তোমাদের ক্লাস টেনের বইয়ের ব্যাকরণ বইয়ের প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা অতি সম্ভাব্য প্রশ্নাবলীগুলি আজকের ভিডিওতে আমরা হাজির করেছি কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলে রাখা ভালো ব্যাকরণে কিন্তু সব প্রশ্ন কামান আসে না এমনকি সাজেশন করে ব্যাকরণ পড়াটাও উচিত নয় এই প্রশ্ন যেগুলি বলা হলো সেগুলি অবশ্যই তোমরা মুখস্থ করো কিন্তু একই সঙ্গে লকডাউন শেষ হলে স্কুল শিক্ষক বা কোচিং বা গৃহশিক্ষকের সহযোগিতায় ব্যাকরণগুলি বুঝে বুঝে পড়ার চেষ্টা করো ব্যাকরণ যদি না বোঝো তাহলে কিন্তু অনেক কিছুই তোমাদের অজানা থেকে যাবে আর পরবর্তীতে আমাদের সাজেশান বইটা যখন বেরোবে সেটা পড়লে কিন্তু ব্যাকরণের জটিল বিষয়গুলি একেবারে সহজে মনে রাখার অনেক কৌশল তোমরা জানতে পেরে যাবে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ